আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশ ব্র্যান্ড ফেস্ট 2021-এ আজকে ইন্টারনাল ব্র্যান্ডিং নিয়ে আমরা কথা বলবো। আমি রিয়াজ হোসেন, দারাজ বাংলাদেশ লিমিটেডের সিএইচও হিসেবে কর্মরত আছেন, এবং সেই সাথে আমাদের সাথে বাংলাদেশের খ্যাতনামা বেশ কয়েকজন হিউম্যান রিসোর্স ব্যক্তিত্ব আমাদের সাথে আছেন। প্রথমেই আমি বলবো, মনজুলা মোর্শেদ আপা আছেন, উনি বাংলালিংকের চিফ এইচআর অ্যান্ড অ্যাডমিন অফিসার হিসেবে কর্মরত আছেন, এবং শায়লা রহমান আপা আছেন আমাদের সাথে, নোভার্টিজের এইচআর এর একজন সিনিয়র অফিসিয়াল হিসেবে আছেন, আর জুলফিকার ভাই আছেন। জুলফিকার ভাই গ্রো অ্যান্ড এক্সেল, একটা বিখ্যাত এইচআর কনসাল্টিং ফার্মের উনি সিইও হিসেবে, সিইও এবং চিফ কনসালটেন্ট হিসেবে আছেন। পর্ণি মজুমদার, উনি মার্কস অ্যান্ড স্পেন্সারে এইচআর এর দায়িত্বটা দেখছেন। আর লোমা আপা, লোমা আপা, আপনি আপনি যদি আর একটু পরিচয়টা দেন। আচ্ছা, আমার নাম লোমা, আমি নোভার্টিসে কান্ট্রি হেড পিপল এন্ড অর্গানাইজেশনের দায়িত্বে আছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। শায়লা আপা, সরি, আমার মনে হয় আপনার ইন্ট্রোডাকশন একটু ভুল হয়েছিল, আপনি যদি আরেকবার বলেন আপনার সম্পর্কে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শায়লা রহমান, আমি গ্রামীণফোনে আছি ডেপুটি ডিরেক্টর হিসেবে অ্যাজ এ হেড অফ শেয়ার সার্ভিস আন্ডার পিপল এন্ড অর্গানাইজেশন ডিভিশন। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা আজকের টপিকে যাই আপনাদের সাথে। আমরা এই ইন্টারনাল ব্র্যান্ডিং এ কি টু ব্র্যান্ড সাকসেস, এই বিষয়টা নিয়ে আমরা একটা আলোচনা করব। সো প্রথমেই জুলফিকার ভাইয়ের কাছে আমরা যাব। জুলফিকার ভাইয়ের সাথে আমাদের একটা কথা হয়েছিল যে এই ভ্যালু প্রপোজিশন এবং একটা প্রতিষ্ঠানের ইন্টারনাল ব্র্যান্ডিং এর যদি কোরিলেশন গুলো কিভাবে আছে এবং এটা কিভাবে গুরুত্ব বহন করে একটা প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে, এটা জুলফিকার ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই। ধন্যবাদ রিয়া। তাহলে বাংলাদেশে এই মুহূর্তে সকলেই ব্র্যান্ড সচেতন হয়ে গেছে, হয়ে উঠেছেন, এবং আজকে এই আমরা এখন স্বাধীনতার 50 বছর উদযাপন করছি, বিজয়ের 50 বছর। মানে আলোচনার এই পার্সপেক্টিভ খুব দরকার যে আমাদের ইন্টারনাল ব্র্যান্ডিং বা ফিউচার এমপ্লয়ার ব্র্যান্ডিং এ আমরা কোথায় যেতে চাই। এবং প্রত্যেক প্রতিষ্ঠান কিন্তু একটা ম্যাসিভ এক্সপেন্স করেন ব্র্যান্ডিং, এবং তার বিজনেস এক্সপেনশনের জন্য, তার ব্যবসাকে বাড়ানোর জন্য। কিন্তু আসলে প্রত্যেকটা ব্যবসার পিছনে যিনি থাকেন তার হচ্ছে পিপুল বা এমপ্লয়িজ। আমরা দেখি এইচআর পার্সপেক্টিভ, অনেক সময় অনেক অর্গানাইজেশন তো অনেক এক্সপেন্ডিচার করছে, অনেক হেভিলি মার্কেটে পজিশনিং করে আছেন, কিন্তু তাদের এমপ্লয়িরা ওয়ার্ড অফ মাউথে কিন্তু অর্গানাইজেশন সম্পর্কে ভালো বলছেন না, অথবা তারা ভালো ফিল করছেন না, ভালো কানেক্ট বোধ করছেন না কোম্পানির ব্র্যান্ডের বা তার যে বিজনেস এক্সপেনশন, কিন্তু লার্জলি ডিপেন্ড করে ওই এমপ্লয়ি ওই কোম্পানিতে স্টে করে কিনা, কানেক্ট কিনা এবং এনগেজ কিনা। তো এই স্টে, কানেক্ট, এনগেজ হতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সপেক্টিভ হচ্ছে পিপুল, এবং পিপুলের যে পার্সপেক্টিভটা, অর্থাৎ পিপুলের এমপ্লয়মেন্ট ভ্যালু প্রপোজিশনটাকে আমাদের ডিডিফাইন করতে হবে। এখন আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, আমি অনেক কোম্পানিতে কনসাল্টিং গুলো দেখেছি, তারা ভিশন মিশন ভ্যালু রেডি করে ফেলছে এবং ব্র্যান্ড মার্কেটিং এর লোক এটাকে লঞ্চ করে ফেলছে, ওই অর্গানাইজেশনের এইটা কিন্তু এমপ্লয়রা অ্যালাইন না বা ওই কোনো প্রসেসের মধ্যে তৈরি করা হয় নাই। তাহলে এটাকে যদি আমরা কারেক্টলি আইডেন্টিফাই করতে চাই, এমপ্লয়মেন্ট ভ্যালু প্রপোজিশন, আমাদের প্রথম কথা হচ্ছে এমপ্লয়মেন্ট ভ্যালু প্রপোজিশনটা কি। এমপ্লয়মেন্ট ভ্যালু প্রপোজিশন হচ্ছে সেট অফ অ্যাট্রিবিউটস যেটা ওই কোম্পানির এমপ্লয়রা এবং এমপ্লয়মেন্ট, যারা এমপ্লয়মেন্ট মার্কেট, তারা পারসিভ করে একটা ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স হিসাবে। তো সেক্ষেত্রে কিভাবে আমরা করতে পারি, যেমন অ্যাট্রাকশন একটা ডাইমেনশন, কমিটমেন্ট একটা ডাইমেনশন, এই অ্যাট্রাকশন এবং কমিটমেন্ট বোথ ডাইমেনশন যেখানে ইন্টারসেক্ট করে সেটাই কিন্তু আমার রিয়েল বা মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালু প্রপোজিশন। আমরা কিন্তু অনেকগুলো বলতে পারি যে কোম্পানি আমার ম্যানেজারের কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে, ট্রেনিং করাইতে হবে, কালচার তৈরি করতে হবে, হাই পে দিতে হবে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে হবে। তো আমাদের দেখতে হবে যে আসলে এমপ্লয়িরা কোনটাকে পছন্দ করছে, এবং ফিউচার এমপ্লয়িরা, ইয়াং গ্রাজুয়েটস যারা আজকে জব মার্কেটে আসতেছে, এখন আপনি হয়তো শুধুমাত্র খুব স্যালারিতে হাই করে রাখলাম কিন্তু কালচার তৈরি করলাম না, রিজিক মেন্টালিটি থাকলো এবং ওয়ার্ক লাইফ এর কোনো ব্যালেন্স নাই বা কোনো ফ্লেক্সিবিলিটি নাই, এটা কিন্তু আজকের মিলিনিয়ালদেরকে কিন্তু ওইভাবে অ্যাট্রাক্ট করবে না। সো প্রথমে আমাকে লিস্ট অফ ভ্যালু প্রপোজিশন আইডেন্টিফাই করতে হবে, এখান থেকে দেখতে হবে যে কোনটা আমার ফিউচার এমপ্লয়ি, যারা জব সিকার, বিজনেস গ্রাজুয়েট হোক আর যে কোনো টেকনিক্যাল গ্রাজুয়েট হোক, তারা কোনটাকে প্রেফারেন্স করতেছে, এবং আমার কারেন্ট যে ইন্টারনাল স্ট্রেন, তারা কোন কোন ভ্যালু গুলাকে বা ভ্যালু পজিশন গুলাকে
প্রেফার করতেছে সেগুলো আইডেন্টিফাই করা, সেখান থেকে হয়তো আমি প্রথমে 30টা 35টা থেকে আমি 10টা বা 5টাতে নিয়ে আসবো। এবং এখানে আমার নেক্সট কাজটা হচ্ছে যে আমি কিন্তু সবগুলো জায়গাতে ইনভেস্ট করতে পারবো না, কোথায় কোথায় আমার হাই রিটার্ন আসবে। অর্থাৎ আমি ইনভেস্টমেন্ট যদি করি কালচার তৈরিতে, আমি ইনভেস্টমেন্ট যদি করি আমি লার্নিং এন্ড ডেভেলপমেন্টে, এটা আমার রিটার্নটা কি আসবে। তো আমি যেটা বলতে চাই, শুধুমাত্র ব্র্যান্ডিং বা যদি কোনো চিত্তাকর্ষক বিজ্ঞাপন দিয়ে কিন্তু এমপ্লয়মেন্ট ভ্যালু প্রপোজিশন বা এমপ্লয়কে স্টে কানেক্ট এবং এনগেজ করা সম্ভবপর না। সেই জন্য আপনাকে হাই ইম্প্যাক্ট হাই রিটার্ন অ্যাট্রিবিউটস গুলো খুঁজে বের করতে হবে। এবং যদি আমি ধরেন আমার 5টা ভ্যালু প্রপোজিশন, এটা অ্যাট্রাক্টও করে কমিটমেন্টও করে। অ্যাট্রাক্ট করে কি, আমার স্যালারি অ্যাট্রাক্ট করে। আমার কমিটমেন্টে কি কাজ করে, কমিটমেন্টের জন্য আমার গুড কোয়ালিটির ম্যানেজার দরকার, অর্গানাইজেশন স্ট্যাবিলিটি দরকার, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট দরকার, অর্গানাইজেশনাল কালচার দরকার। আমি জাস্ট গিভিং এক্সাম্পল, দেন একটা টাইম ফ্রেম ঠিক করে ইমপ্লিমেন্টেশন মডেল ঠিক করে ফেজ বাই ফেজে এটাকে ইমপ্লিমেন্ট করে যেতে হবে। সেখানে সাথে যদি আপনি ব্র্যান্ডিংটাকে অ্যালাইন করতে পারেন, তাহলে আসলে ব্র্যান্ডিং এর পিছনে যে এমপ্লয়ার কাজ করে তারা যদি এনগেজ থাকে, তারা যদি মোটিভেট থাকে, তারা যদি ইন্সপায়ার্ড হয়, তাহলে ওয়ার্ড অফ মাউথ বা ক্যাম্পেইন বা ওভারঅল যে আমরা যে জায়গায় নিতে চাই আমাদের বিজনেসকে সাস্টেনেবিলিটির জায়গায় বাংলাদেশ আগামী 10 বছর বা 2041 সালে, সেটা অনেক সাস্টেনেবল হবে, গ্রহণযোগ্য হবে, এবং এই কানেকশনটা স্টাবলিশ করা খুবই জরুরি। জি, অসংখ্য ধন্যবাদ জুলফিকার ভাই। আপনার প্রত্যেকটা কথাই আমার মনে হয় বেশ বেশ মেনশনেবল। সো আমরা একটু মঞ্জুলা আপার কাছে আসব। মঞ্জুলা আপা, আমরা বাইরে থেকে দেখেছি এবং জেনেছি যে বাংলা লিংক তরুণ যারা গ্রাজুয়েট আছেন, ফ্রেশ গ্রাজুয়েট, তাদের জন্য কিন্তু বেশ কিছু প্রোগ্রাম নিয়ে রেখেছে তাদের নিয়োগের সময় বা অন্যান্য বেশ কিছু এন্টারপ্রেনিওর, তাদের আপনারা বেশ কিছু কেস স্টাডি বা অন্যান্য কিছু করে থাকেন। সো আমরা যদি বলি যে এই তরুণ বা ফ্রেশ গ্রাজুয়েট যারা আছেন, যারা বাংলা লিংকে চাকরি করতে আগ্রহী, তাদেরকে তাদের আপনার আপনাদের ব্র্যান্ডের সাথে তারা কিভাবে এনগেজড হচ্ছে, যদি আপনি একটু আমাদেরকে বলেন। থ্যাংক ইউ সো মাচ রিয়াদ ভাই। সো বাংলা লিংকে আসলে আমরা এমপ্লয়ার ভ্যালু প্রপোজিশন নিয়ে কাজ শুরু করেছি 2017 থেকে। সো কারণ প্রোডাক্ট ব্র্যান্ড, কমার্শিয়াল ব্র্যান্ড তো সব অর্গানাইজেশনেরই আছে। সো এটা আসলে ইন্টারনালি এমপ্লয়িরা বা আমরা যাদেরকে অ্যাট্রাক্ট করতে চাচ্ছি তাদের সঙ্গে কতটুকু রেজোনেট করে সেটা কিন্তু আসলে ইটস ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট, এন্ড একজন হয়তো এক এক ভাবে এটা ইন্টারপ্রেট করবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে উই কাম আপ উইথ ইয়ার কর্পোরেট আইডেন্টিটি এবং ওইটার পার্ট হিসাবে একটা এমপ্লয়ার ভ্যালু প্রপোজিশনটা বিল্ড করা। সো জুলফিকার ভাই যেটা বললে, এমপ্লয়ার ভ্যালু প্রপোজিশন ইজ সামথিং যেটা কোনো অর্গানাইজেশনে যদি কেউ জয়েন করে, সে আসলে জয়েন করার বিনিময়ে কি পাবে অর্গানাইজেশন থেকে। সো স্যালারি ইজ সামথিং উইচ ইজ ভেরি বেসিক, যেটা তো অফকোর্স যে কোনো চাকরি করলেই পাওয়া যায়। বাট তাছাড়া আমাদের প্রপোজিশনটা কি অ্যাজ অ্যান অর্গানাইজেশন, সেটাই আমরা এমপ্লয়ার ভ্যালু প্রপোজিশনের মাধ্যমে বিল্ড করেছি। এবং ওয়ান্স উই হ্যাভ ফাইনালাইজড আওয়ার এমপ্লয়ার ভ্যালু প্রপোজিশন, আমাদের ইন্টারনাল এক্সটার্নাল যত অ্যাক্টিভিটি আছে সেটার মাধ্যমে আমরা চেয়েছি আমাদের এমপ্লয়ার ভ্যালু প্রপোজিশনটা সবার মাঝে ছড়িয়ে দিতে, সো দ্যাট ইউনো পিপল আন্ডারস্ট্যান্ড বা প্রসপেক্টিভ এমপ্লয়িজ দে আন্ডারস্ট্যান্ড হোয়াট ডু উই স্ট্যান্ড ফর। সো এখানে তিনটা সেগমেন্ট আছে। অফকোর্স ফ্রেশ গ্রাজুয়েটস আছে, তাদের জন্য আমরা ডিফারেন্ট অ্যাক্টিভিটিস করি। There are mid-career hires, তাদের জন্য একটা different segment আমরা কাজ করি। But most importantly, আমাদের existing employees যারা আছে, তারা কিন্তু এটার বাইরে না, they are very much a part of it, এবং আমাদের employer value proposition, তাদের মাধ্যমে আমরা চেষ্টা করি যে so the market knows about our value proposition through them. So activity kore hoyto we can reach to certain set of people, but amader employees should be the ambassador of our value proposition. So apni jeta bollen je fresh graduate der jonno amader onek activity ache. So amader flagship program ache innovators, which is basically a multi tier competition for fresh graduates, is actually for university students. যে কোনো ইউনিভার্সিটি স্টুডেন্টস কিন্তু এখানে পাস করতে পার্টিসিপেট করতে পারে, বিকজ এখানে কিন্তু ফোর্থ ইয়ার এর কোনো বার নেই, যে কোনো স্টুডেন্ট এখানে ইয়ে করতে পারে। এবং আমাদের আমরা এই কম্পিটিশনের মাধ্যমে যেটা দিয়ে থাকি ইজ এন এক্সপোজার
to sort of a real life situation because onnalo case study competition e jeta dekha jay je university theke tara group hisebe join kore but we don't actually allow that so we sort of give them a real life simulation because when we join the workplace amader kichu kintu ashle colleague ke hobe seta choose korar kono option thake na so ei dhoroner ekta exposure amra their chesta kore so it's a multi tier competition এর বাইরে অফকোর্স আমাদের অ্যাডভান্স ইন্টার্নশিপ আছে যখন প্যান্ডেমিক ছিল উই কন্টিনিউড উইথ আর ভার্চুয়াল ইন্টার্নশিপ প্রোগ্রাম উই হ্যাভ আওয়ার ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম উই হ্যাভ লার্ন ফ্রম দ্য স্টার্টআপ প্রোগ্রাম সো দেয়ার আর ডিফারেন্ট প্রোগ্রামস উই হ্যাভ ফর ডিফারেন্ট সেট অফ স্টুডেন্টস এবং আমরা যেটা করেছি গত দু বছর প্যান্ডেমিকের সময় আমাদের সব প্রোগ্রামটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে কন্ডাক্ট করেছি So we didn't, you know, shy away because of the pandemic. University bondo chilo, physical presence amra korte parini, but everything happened virtually. Ji, dhonnobad Manjula apa. Amra onek kichu janlam apnader shongkhipto boktober madhyome. Ami ektu Loma apar kache ashbo. Loma apa, apni Novartis ke apni represent korchen ebong amra jani je. Novartis বিশ্বের অন্যতম সেরা একটা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং তাদের ভ্যালু কালচার এটা নিয়ে কিন্তু বিশ্বের অনেক দেশে আমরা দেখেছি ইভেন টেক্সট বুকেও আছে Novartis এর বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে লেখালেখি হয়েছে অবশ্যই পজিটিভ অ্যাঙ্গেলে সো প্রত্যেকটা দেশেই কিন্তু লোকালাইজেশনের কিছু বিষয় রয়েছে বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যেও কিন্তু কিছু কিছু লোকালাইজড কিছু পদ্ধতিকে আমরা অবলম্বন করি তো আপনি যদি বলেন যে আপনাদের এই যে কর্পোরেট কালচার Novartis-এর এই কর্পোরেট কালচারটা মানে আপনাদের যে গ্লোবাল ভ্যালুগুলো আছে সেটার সাথে কিভাবে অ্যালাইনমেন্টে যাচ্ছে থ্যাংক ইউ রিয়াদ ভাই যখন আমরা কর্পোরেট কালচারের কথা বলি এন্ড ভ্যালুজ এন্ড বিহেভিয়ারের কথা বলি স্পেশালি বহুজাতিক কোম্পানি হিসেবে আমাদের একটা দায়িত্ব থাকে যে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের আইডেন্টিটি যাতে একই রকম থাকে কিংবা আমাদের কালচার যেটা আমরা তৈরি করতে চাই সেটা হচ্ছে Novartis এর যে কোনো অর্গানাইজেশনে বিশ্বের যে কোনো অর্গানাইজেশনে আমরা যাই না কেন একই ধরনের ভ্যালুজ এন্ড বিহেভিয়ার যাতে আমরা দেখতে পাই এই জন্য আমরা সবসময় এন্টারপ্রাইজ ওয়াইড যে বিষয়টা থাকে সেটার প্রতি খুবই লক্ষ্য রাখি কিন্তু লক্ষ্য রাখার সাথে সাথে যেটা আমাদের এনশিওর করতে হয় সেই ভ্যালুজ এন্ড বিহেভিয়ারটাকে আমরা কি করে আমাদের দেশের কনটেক্সটে আমাদের এমপ্লয়ি যারা আছে অ্যাসোসিয়েটস যারা আছে তাদের মধ্যে আমরা কিভাবে এটাকে অনেক বেশি প্রাণবন্ত করতে পারি যেমন প্রত্যেকটা কাজ আমরা যখন করছি সেটা কি আমরা Novartis এর ভ্যালুজ এন্ড বিহেভিয়ার সেটা মাথায় রেখে করছি কিনা আমরা আমাদের আমাদের কনটেক্সটে আমরা চারটা ভ্যালুজ এন্ড বিহেভিয়ারের কথা সবসময় বলি আমরা Novartis এ সেটার মধ্যে হচ্ছে যে একটা হচ্ছে ইন্সপায়ার যখন আমরা ইন্সপায়ার ভ্যালুর কথা বলছি তখন হচ্ছে কিন্তু এটা খুব সার্বজনীন যে কিভাবে আমরা কাজের ক্ষেত্রে আমাদের এমপ্লয়িদেরকে আমাদের অ্যাসোসিয়েটদেরকে আমরা ইন্সপায়ার করতে পারছি আরেকটা যেমন আছে হচ্ছে আনবস যখন আমরা আনবসের কথা বলছি সেটা আমরা বলছি যে কি করে আমরা প্রত্যেকটা এমপ্লয়িকে তার নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন করতে পারছি আর তার কাজের যে ক্ল্যারিটিটা সেটা দিতে পারছি অ্যান্ড একইভাবে এই যখন এই ভ্যালুর কথা আমি বাংলাদেশে যেমন বলছি ঠিক একইভাবে কিন্তু এটা বিশ্বের সবগুলি দেশে একইভাবে এই কথাগুলি আমরা বলছি সো আমাদের খুবই খুবই যেটা জরুরি সেটা হচ্ছে যেটা আমরা কি করে প্রতিদিনের কাজের মধ্যে আমাদের মূল্যবোধগুলি আমাদের অভ্যাসগুলি সবসময় জাগ্রত রাখতে পারি যাতে আমাদের এমপ্লয়িরা খুব এগুলিকে ধারণ করতে পারে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ধারণ করতে পারে একে অপরের সাথে যাতে এনগেজ হয় কিংবা আমরা বাইরে যখন এনগেজমেন্ট করি তখন এই ভ্যালুজ অ্যান্ড বিহেভিয়ারগুলি যাতে আমরা ধারণ করতে পারি এটা খুবই জরুরি এই ক্ষেত্রে আমি একটা জিনিসের কথা খুব বিশেষভাবে উল্লেখ করব যেটা হচ্ছে আমি সবসময় মনে করি যে এটার সাথে আমাদের অর্গানাইজেশনের পারপাসের একটা খুব খুব একটা নিবিড় সম্পর্ক আছে যখন আমরা আমাদের ইন্টারনালি যখন আমরা আমাদের সব এমপ্লয়িদেরকে আমরা সবাই যখন আমার অর্গানাইজেশনের পারপাসের সাথে খুব ক্লোজলি কানেক্টেড হতে পারবো আমরা জানবো যে এই এই অর্গানাইজেশনের এই পারপাসটার সাথে আমার পার্সোনাল যে পারপাসটা আছে সেটার সাথে আমি একটা অ্যালাইনমেন্ট করতে পারছি কিনা ওটা যখন করতে পারবো ওই একই সাথে যখন আমার ভ্যালুজ অ্যান্ড বিহেভিয়ার গুলিকে আমি কানেক্ট করতে পারবো দেন আই উইল বি অ্যাকচুয়ালি দ্য বেস্ট অ্যাট মাই ওয়ার্ক আমরা এই জিনিসটা খুব সচেতনতার সাথে আমরা সবসময় আমাদের সবাইকে এই ভ্যালুজ অ্যান্ড বিহেভিয়ার নিয়ে উজ্জীবিত করার চেষ্টা করি
ধন্যবাদ ধন্যবাদ লোমাপা। এখন আমরা একটু পর্ণিদির কাছে যাব। পর্ণিদি, আপনি মার্কস এন্ড স্পেন্সারে কর্মরত আছেন, তো মার্কস এন্ড স্পেন্সার এটা একটা বিশ্ববিখ্যাত ফ্যাশন রিটেলার। সো ওয়ান্স আপন এ টাইম আমি আমেরিকান প্রেসিডেন্ট লায়েন্সে চাকরি করতাম, আমেরিকান প্রেসিডেন্ট লজিস্টিক্স লায়েন্স দুটোতেই, তো মার্কস এন্ড স্পেন্সার ছিল আমাদের প্রধান একজন পার্টনার। সো মার্কস এন্ড স্পেন্সারের বেশ কিছু কমপ্লেন্স ইস্যু নিয়ে আমরা আলোচনা করতাম, যদিও আমরা এইচআর এ ছিলাম বাট অপারেশনস এর লোক এত পাশেই বসতেন আমাদের। সো আমি দেখেছি যে মার্কস এন্ড স্পেন্সারের অপারেশনাল দিকগুলো বা কমপ্লেন্স এর দিক থেকে মার্কস এন্ড স্পেন্সার কিন্তু বিন্দুমাত্র ছাড় দিত না। সো আমরা যদি বলি যে এই মার্কস এন্ড স্পেন্সারের হয়ে আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই সাকসেসফুল একটা ইন্টারন্যাশনাল ইন্টারনাল ব্র্যান্ডিং, এক্ষেত্রে মার্কস এন্ড স্পেন্সারের রিটেনশন বা এঙ্গেজমেন্টটাকে আপনি কিভাবে পরিচালিত করছেন, রিটেনশন বা এঙ্গেজমেন্ট? Right, thank you so much. First of all, Marks and Spencer is a 137 years old company, and we are very people focused company, I would say. এটার একটা ছোট্ট এক্সাম্পল দেই, যেমন ধরেন আমাদের গত মাসে উই হ্যাভ লঞ্চড আওয়ার নিউ বিজনেস পারপাস, আওয়ার ভ্যালু সিস্টেম ইজ ভেরি স্ট্রং, উই হ্যাভ ফোর ভ্যালুস, ইনোভেশন, inspiration, integrity, and in touch. And then why I'm telling that, you know, these values are very strong, because it's related with the performance review system of each employees or each colleague. We have a quoted line which we try to follow, and we try to, you know, inherit in us. We want to treat others the way we want to be treated, and whatever work we do, we try to, you know, incorporate it in that way. So ekta employee jokhon amader organization e join kore, so induction theke shuru kore, tar bochhore dubar review system theke shuru kore, how they are demonstrating their values, that's very important. As well, we have certain MNS ways also, je bhabe kore amra kaj korbo, jemon talk straight, make every penny count, then doing the right thing. So these are the MNS ways we do follow, and then we do try to demonstrate it every day, every way. So this is one part of the, you know, culture we are trying to inbuilt in our system. As well, I would like to say that, you know, what kind of engaged culture we have, I want to give little bit brief about it. In our organization, we believe that we are having the people who are actually working for us, not only for the, you know, benefits or the remuneration. We believe that the kind of people we are onboarding and they are working, they have strong emotional intelligence, and obviously they work with their passion. And we try to hire the, you know, best people from the market, obviously. So when we hire the people, try to understand that person's personal value system and organization value system should have a, you know, alignment. So if we hire a person, definitely that person needs to have strong quality in terms of, I would say, innovation, integrity, in touch, and inspiration. And we do cherish it every single day. We have a very engaged culture, work culture. We focus on inclusion and diversity in the organization. We do every single day, we do something to make our organization very much engaged. Let me give one example. We do energy session each day. Either it's reading session, either it's you know, any sort of celebration, doing exercises, doing meditation. So each day, at least for 15 to 20 minutes, we do a session in the office so that everybody feels like they are a part of a team, big team. We don't believe that we have sub team. We believe that we work as a team. And this is how we are trying to build a culture where we feel that, you know, our colleagues are our ambassadors for our brand. And when I conduct interview, I generally ask this question to the people that why you want to work for MNS. I mean, apart from the information you have gathered from our website or from other sources, I would like to hear a few other things that what you have heard from others.
So they always mention the environment and the culture of the organization, which I'm very proud of. I think all the colleagues of our organization are very proud of our culture, which we have built. Thank you. Thank you, Paridhi. So ami ekhon ashbo Shala Rahman apar kache. Shala Rahman apa Grameenphone বাংলাদেশের টেলিকম জগতে খুবই পরিচিত একটা নাম এবং আমি মনে করি যে বিগত 15-20 বছর ধরে Grameenphone কিন্তু মানে যে কয়টা প্রতিষ্ঠান সবচেয়ে ডিজায়ার্ড প্লেস ওয়ার্কপ্লেস তার মধ্যে একটা এই হিসেবে গ্রাজুয়েটদের কাছে আমরা একটা ফিডব্যাক পেয়েছি সো জুলফিকার ভাই প্রথমেই একটা কথা বলেছিলেন যে আসলে মানে অনেক প্রতিষ্ঠানই আছে এক্সটার্নাল ব্র্যান্ড তারা বেশ ভালোভাবে করে বিজ্ঞাপন করে বাট দেখা যাচ্ছে যে তাদের আসলে ইন্টারনাল বেশ কিছু বিষয় আছে সেটার প্রতি হয়তো আরো যত্নশীল হওয়া যেতে পারে সো কেবলমাত্র ব্র্যান্ডটা যদি আমরা বাইরে থেকেই দেখি আর ইন্টারনাল ব্র্যান্ডের অবস্থাটা কেমন সেটা যদি আবার আমরা খুব একটা বেশি ফোকাস না দিই তাহলে ডেফিনেটলি দেয়ার মাইট বি এ গ্যাপ সো আমি শাইলা আপার কাছে জানতে চাইবো যে Grameenphone-এর মতো একটা বড় একটা ব্র্যান্ড এখানে হাউ ডু এমপ্লয়িজ ডেসক্রাইব ইয়োর ব্র্যান্ড অ্যান্ড সার্ভিস অফারিং এমপ্লয়িদের কাছে আপনাদের ব্র্যান্ড এবং সার্ভিস অফারিংটা কিরকম বলে মনে করছেন বিকজ আমি একটু যোগ করতে চাই বিকজ আমরা অধুনা দেখতে পেয়েছি যে Grameenphone কিন্তু এই মুহূর্তে টপ ম্যানেজমেন্ট লেভেলে বিগত ফর দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স আমি দেখেছি বেশিরভাগই টপ ম্যানেজমেন্টে যারা আছেন বাংলাদেশি হ্যাঁ ইনক্লুডিং Grameenphone-এর সিইও সো এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি যে আপনাদের সার্ভিস অফারিং বা ইন্টারনাল ব্র্যান্ডটা কিভাবে এমপ্লয়িরা নিচ্ছেন ধন্যবাদ থ্যাংক ইউ ভাই সো প্রথমে আমি ধন্যবাদ দিই আপনি খুব সুন্দরভাবে Grameenphone-কে ডিসক্রাইব করলেন বিং অ্যান এমপ্লয়ি সবসময় শুনতে ভালো লাগে একটা জিনিস আমরা এমপ্লয়িরা খুব বেশি বিশ্বাস করি এবং যেটা আমরা সবসময় বলি যে মেকিং থিংস পসিবল চাইলেই সম্ভব সো এটা আমাদের একটা কোর বিলিভ এবং এক্ষেত্রে আমি যেটা বলবো যে আমরা কর্পোরেট কালচারটাকে যেভাবে দেখি যে কালচারটা আসলে ড্রাইভিং বাই দ্য এমপ্লয়িজ এবং ইন্টারনাল ব্র্যান্ডিং যেটা এটা আসলে আমরা যত বেশি জোরদার করব যত বেশি ফোকাস দেব ততই কিন্তু আসলে ব্র্যান্ডের সাকসেসটা আসবে এবং এই ক্ষেত্রে Grameenphone আমরা কন্টিনিউয়াস কাজ করতেছি যে আমাদের ইন্টারনাল এন্ড এক্সটারনাল ব্র্যান্ডিং এই দুইটার মধ্যে যেন প্রপার সিঙ্ক্রোনাইজেশনটা থাকে এখন প্রশ্ন আসতে পারে যে কিভাবে করা হয় কিভাবে আমরা করি একটা জিনিস অবশ্যই আমি শেয়ার করব যে আমাদের আসলে চারটা কোর বিহেভিয়ার আছে যেটা আমরা প্রত্যেকটা এমপ্লয়ি বাই হার্ড বিলিভ করি এবং ডেমনস্ট্রেট করি আমি যদি বিহেভিয়ার গুলো বলি অলওয়েজ এক্সপ্লোর ক্রিয়েট টুগেদার কিপ প্রমিস অ্যান্ড বি রেসপেক্টফুল সো আমরা যখন এই চারটা বিলিভ আমরা যখন নিজেদের মধ্যে নিচ্ছি ডিএনএ তে বিল্ড করতেছি তখনই কিন্তু আসলে বিজনেস এর সাকসেসফুল ডেলিভারিটা আসতেছে এখন কিভাবে আসছে আমরা আসলে এই 84 মিলিয়ন সাবস্ক্রাইবার তাদেরকে আমরা সবসময় বেস্ট নেটওয়ার্কটা দেওয়ার জন্য চেষ্টা করতেছি কাস্টমার সেন্ট্রিসিটি ইজ আওয়ার প্রাইম ফোকাস এরিয়া তো এই জায়গায় কিন্তু যখন আমরা মার্কেটে কম্পিটিটিভ থাকতে চাচ্ছি আমাদের কিন্তু সবসময় চিন্তা করতে হচ্ছে আউট অফ দ্য বক্সে যে নতুন একটা সার্ভিস নতুন একটা প্রোডাক্ট সো এটাকে আমরা যখন অলওয়েজ এক্সপ্লোরের সাথে লিঙ্ক করছি আমরা কিন্তু সবসময় চিন্তা করছি যে কিভাবে আরো ইনোভেশন আনা যায় ইনোভেটিভ কালচারটাকে কিভাবে আমরা আমাদের ডিএনএ এর মধ্যে আনতে পারি সো এখানে কিন্তু কোম্পানি অলওয়েজ কাজ করতেছে কোম্পানি এই জায়গাটা অ্যাপ্রিসিয়েট করতেছে এটা গেল একটা ক্রিয়েট টুগেদারে যদি আমরা বলি যে এটা আসলে আমরা সবাই জানি বুঝি এবং বাই হার্ট ডেফিনেটলি বিলিভও করি যে এখানে ইন্ডিভিজুয়াল ডেলিভারি বলতে কিছু নাই ডেলিভারি ফ্রম এ টিম সো আমরা যে কোনো জিনিস যখন একসাথে একটা গ্রেট টিমওয়ার্ক এর মাধ্যমে আনছি তখনই কিন্তু আসলে আমরা বেস্ট বিজনেসটা এনশিওর করতে পারছি এবং এক্ষেত্রে আমাদের যে স্যাটিসফ্যাকশনটা থাকতেছে যে একসাথে একটা টিম থেকে আমরা ডেলিভারি দিচ্ছি আমরা এটা সেলিব্রেশন করতেছি আমরা আমাদের ইন্ডিভিজুয়াল ডেলিভারিটাকে টিমের সাথে লিঙ্ক করে আলটিমেটলি কোম্পানির সাকসেসের সাথে দেখছি তখনই কিন্তু আসলে এমপ্লয়ির মোটিভেশনটা আসছে সো দিনের শেষে যখন আমি আমার ডেলিভারিটা কোম্পানির ডেলিভারির সাথে লিঙ্ক করতে পারছি একটা টিমের মাধ্যমে ডেলিভারিটা এনশিওর করতে পারতেছি তখন কিন্তু টিমের সাথে ওই এনগেজমেন্ট ওই অ্যাটাচমেন্ট আমরা ক্রিয়েট করতে পারছি
আমরা সবসময় আসলে কি প্রমিসের কথা বলি, কারণ কি যে আমরা রেসপেক্টফুল টুয়ার্ডস আওয়ার কমিটমেন্ট, আমাদের যে কমিটমেন্টটা আছে টুয়ার্ডস দ্য কাস্টমার, এটা যদি আমরা নিজেরা বিশ্বাস না করি, প্রত্যেকটা কাজে আমরা ডেমনস্ট্রেট না করি, ডেফিনেটলি আমরা আমাদের আলটিমেট যে বিজনেস ডেলিভারি সেই জায়গায় কিন্তু এনশিওর করতে পারবো না। সো এটা বলার উদ্দেশ্য এটা যে এই যে চারটা কোর বিহেভিয়ার, এইটা ডেমনস্ট্রেশনটা আমাদের প্রত্যেকটা কথায় কাজে কিন্তু আছে। এবং এখানে কিছু জিনিস উল্লেখ না করলেই না যে আমরা এই চার থেকে যেভাবে দেখি যে আমরা আসলে ফিউচার ফিট অর্গানাইজেশনের কথা বলতেছি, প্রত্যেক দিন আমাদের ট্রান্সফরমেশন হচ্ছে, টেকনোলজি চেঞ্জ হচ্ছে, নতুন নতুন সার্ভিস দিতে হচ্ছে, কাস্টমারদের ডিমান্ডটা বাড়তেছে। তো এই জায়গায় যখন আমি ওই ধরনের ক্রিটিক্যাল স্কিল সেট গুলো কোম্পানিতে নিয়ে আসতে পারবো, নার্চার করতে পারবো, তাদেরকে ওই ওয়ার্ক প্লেসটা এনশিওর করতে পারবো, আমি কিন্তু ওই গ্রোথ মাইন্ডসেটটা এনশিওর করতে পারবো, তখনই কিন্তু আসলে ওই সাকসেসফুল ডেলিভারিটা সম্ভব। তো আসলে এই যে পুরো একটা জার্নি, যে ডে ওয়ান থেকে শুরু করে আলটিমেটলি আমার জার্নি প্রত্যেকটা দিনে নতুন নতুন জিনিস আনা, এখানে এই ডেলিভারিটা এনশিওর করা, কমিটমেন্টের মধ্যে থাকা, এটাই আসলে আমাদের বলবো যে সাকসেসের একটা মূল মন্ত্র। এবং এখানে আমাদের এনগেজমেন্ট একটা বড় ওয়ার্ক এরিয়া, যেখানে কালচারটা আমরা সবসময় বিলিভ করি যে আমাদের যদি একটা বেস্ট ওয়ার্ক এনভায়রনমেন্ট না থাকে, বেস্ট কালচারটা না থাকে, দিনের শেষে কিন্তু অ্যাজ এ টিম আমরা ওই ডেলিভারিটা দিতে পারবো না। সো অর্গানাইজেশন থেকে আমাদের প্রত্যেকের কমিটমেন্টটা আসলে এভাবেই আসে, এবং আমাদের যে কোর ব্র্যান্ড ভ্যালু অ্যান্ড বিহেভিয়ার, প্রত্যেকটা কাজে এই ডেমনস্ট্রেশনটা থাকে। থ্যাংক ইউ। জি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা জাস্ট একটা জিনিস জানতে চাই মনজুলা আপার কাছ থেকে, সেটা হয়ে গেছে যে আমরা বর্তমানে যে এই করোনার এই সময়টুকুতে সার্ভিস ইন্ডাস্ট্রিতে এই ইন্টারনাল ইন্টারনাল যে ব্র্যান্ডিং এর বিষয়টা, সেটা কখনো কখনো বাধাগ্রস্ত হয়েছে বা এই করোনার কারণে বেশ কিছু বিষয়ে কিন্তু আমরা কিছু হার্ডল পেয়েছি। সো এই বিষয়ে যদি আপনি টেলিকম বা সার্ভিস ইন্ডাস্ট্রিতে এই ইন্টারনাল ব্র্যান্ডিং এর, করোনার সময় ইন্টারনাল ব্র্যান্ডিং এর কি কি চ্যালেঞ্জ এসেছিল, এই দু একটা বিষয় যদি আমাদেরকে আপা একটু বলেন। থ্যাংক ইউ সো মাচ প্রিয়া ভাই। সো আপনারা জানেন যে টেলিকম ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রি যারা ওয়ার্ক ফ্রম হোম স্টার্ট করেছিল। সো আমরা আসলে ওয়ার্ক ফ্রম হোম স্টার্ট করেছিলাম ফ্রম 18th March 2020, টু বি ভেরি প্রিসাইজ। সো বিকজ উই হ্যাড দ্যাট ইউনো টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ, এই কারণে কিন্তু আমরা শুরু করতে পেরেছি এবং প্রত্যেকটা এমপ্লয়িকে কানেক্টেড রাখতে পেরেছি। এবং মানে আসলে কিন্তু বাংলাদেশে ওয়ার্ক ফ্রম হোম এর মেইন যেটা চ্যালেঞ্জ ছিল মাইন্ডসেট। ম্যাক্সিমাম সিনিয়ররাই হয়তো বিশ্বাস করতো না যে ওয়ার্ক ফ্রম হোম বাংলাদেশে সাকসেসফুলি করা সম্ভব। আমরা সেই অবস্টেকলটা আসলে খুব তাড়াতাড়ি উত্তরণ করতে পেরেছি বলে আমি মনে করি। এবং আমরা যেহেতু সবাই কানেক্টেড ছিলাম এবং কোনো ডেলিভারেবল আসলে মানে ইম্প্যাক্টেড হয়নি, সেই জন্য আসলে সব সিনিয়রই ওয়ার্ক ফ্রম হোম এর ফেটটা পেয়েছে। এবং আমরা কিন্তু এখনো টেলিকম আসলে ওয়ার্ক ফ্রম হোম কন্টিনিউ করছে, নট ফুলি but partially. So it is something which will continue in the future. এই ট্রেন্ডটা থাকবে, but শুরু হওয়ার পরে যদিও technologically we were connected এবং আমাদের business delivery was very smooth, but definitely people sided there were challenges. So challenges mostly আমরা যেটা first believe করলাম from an engagement point of view, it was quite challenging because it was আমরা আসলে কখনোই এভাবে design করিনি বা ওভাবে চিন্তা ভাবনা করি নাই যে এই ফুল অল এমপ্লয়িজ অন ওয়ার্ক ফ্রম হোম এ থাকবে, হাউ ডু এঙ্গেজ দেম। সো আরেকটা যেটা আমরা খুব কুইকলি আইডেন্টিফাই করলাম আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে ক্রস ফাংশনাল কোলাবোরেশন। উই থট ইউনো দ্যাট ওয়াজ এন এরিয়া উইচ ওয়াজ ইম্প্যাক্টেড, কারণ লোকজন আসলে কাজ করছে, ডেলিভারি করছে, বাট দেয়ার কমিউনিকেশন ইজ ভেরি মাচ লিমিটেড টু দেয়ার ফাংশন। সো নর্মালি অফিসে থাকলে একটা ক্রস ফাংশনাল যে সিনার্জিটা পাওয়া যায় সেটা আসলে বাসায় থেকে ইম্প্যাক্টেড হচ্ছে, কারণ এই ওয়ার্ক ফ্রম হোম সিনারিওতে যেটা দেখা যাচ্ছে যে আপনার হয়তো কারোর সঙ্গে কথা বলতে গেলেই একটা মিটিং ইনভিটেশন পাঠাতে হচ্ছে,
So jeito hoyto office e korte hoyni, you can just walk over to someone's desk and just get things happen. So amader office e rokom ekta informal collaborative culture ache jeita we thought was getting impacted during the pandemic period. So we quickly identified those issues ebong amra chesta korechi virtually besh kichu engagement activity korte. Amra there were sessions like, you know, less talk session jekhane amader CXO ra cross functional forum er shonge kotha boleche, issues gulo identify koreche, and we actually quickly address them. Amra kichu informal activity korechi virtually, which I would say is not easy, so sort of fun activity. So bibhinno jinish amra chesta korechi issues gulo address korar jonno, ebong amra externally o je activity gulo jeta ami age bolchilam je employer branding theke shuru kore onnan activity je gulo gulo amra continue korechi pandemic period e through our virtual platform, and all our for engagement activities we had also done virtually. Amra Eid celebration korechi virtually jekhane amader employee ra gaan geyeche, pohela boishak celebration korechi virtually. So ei jinish gulo amra kintu virtual platform e niye eshechi, amra kintu kono jaygay compromise koreni. Ebong recently we had done our employee week last week, which was a full week. Apnara hoyto Facebook e posters dekhe thakte paren, and it was done fully virtually because we didn't want to do one event by Omicron jokhon asche amra physical event korte chaini. So we had done this virtual employee week, and I think it was successful, and this is the first time we have done it. So ebhabe ashole amra bibhinno obstacle je gulo esheche pandemic er shomoy oi obstacle gulo overcome kore employer branding ta ebong internal branding ta ashole kore jacchi. So outcome only the future will say, but amader efforts ache. So all of our efforts are there, and amader je amader employer value proposition, which is rethink, restart and recreate, amra ekhone basically ja ja korche, it very much actually resonates with our employer value proposition, because you know we are rethinking how to do things, and we are, you know, restarting and redoing, you know, what we were doing before the pandemic. So it's very much aligned with our own employer value proposition. Thank you. Thank you very much, Manjula apa. Mane amra khubi khubi mane attractive kichu bishoy janlam during ei corona te apnader ei internal branding ebong engagement niye apnara khub mentionable kaj korechen. So আমাদের হাতে যেহেতু সময় একটু সীমিত, আমি একটু লোমা আপার কাছে যাব, যেহেতু লোমা আপা ম্যানুফ্যাকচারিং রিপ্রেজেন্ট করছেন ওষুধ কোম্পানি। সো লোমা আপা, আপনি যদি বলেন যে যেমন টেকনোলজিক্যালি অ্যাডভান্সমেন্ট আছে যে প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে আইটি টেলিকম এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে তো অবশ্যই টেকনোলজিক্যালি ওনারা অনেক অ্যাডভান্সড ডেফিনেটলি। আমি জানি নোভার্টিসও অনেক পুরনো একটা প্রতিষ্ঠান এবং আইটি অবকাঠামোতে নোভার্টিস অনেক অনেক এগিয়ে, বাট আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে এই ইন্টারনাল ব্র্যান্ডিং এর এই যেহেতু ম্যানুফ্যাকচারিং আপনাদের তো ডেফিনেটলি ফ্যাক্টরি গুলো চালু ছিল আংশিক বা পুরোপুরি হলেও, তো সেক্ষেত্রে আপনাদের এই ইন্টারনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে চ্যালেঞ্জ গুলো কি ছিল? আসলে শুধুমাত্র কারখানা না, কারখানার একই সাথে সাথে সেলস ফোর্স এর সাথে যে চ্যালেঞ্জটা চলে আসে, যখন হচ্ছে যারা আমরা ব্যাক অফিসে কাজ করি তারা হচ্ছে তাদেরকে যখন আমরা এই এই সময়টা স্পেশালি যে করোনার সময়টাতে তাদের সাথে কানেক্ট করা কিন্তু খুব ইজি ছিল, কারণ সবাই চলে গেল বাসা থেকে কাজ করা শুরু করলো, কিন্তু প্রশ্নটা চলে আসলো যে আমার আমার ফ্যাক্টরিতে ফ্যাক্টরি যারা আছে তাদেরকে আসতে হবে, ফ্যাক্টরি চালাতে হবে। কিন্তু আবার একইভাবে যেমন হচ্ছে যে আমার সেলসের যারা আছে তাদেরকে কাজ করতে হবে, আমার ওষুধ তো দিতে হবে, কারণ এই সময় একটা বড় জিনিস বড় ব্যাপার ছিল হচ্ছে কিভাবে আমাদের আমাদের যারা পেশেন্ট যারা আছে তাদেরকে যে আমরা সার্ভিস করি, এই সার্ভিসটা আমরা কিভাবে কন্টিনিউ করতে পারি। এর মধ্যে কিন্তু অনেক সময় অনেক পার্সোনাল স্যাক্রিফাইসও কিন্তু আমাদের আছে, এমপ্লয়ীদেরও অনেক সময় অনেক পার্সোনাল স্যাক্রিফাইস থাকে, সেটা সেটা চিন্তা করেও যে এমপ্লয়ীরা
যে বড় যেটা আমাদের যে পারপাস, যেটা আমাদের অর্গানাইজেশনের যে পারপাস, রিইমাজিনিং মেডিসিন টু ইমপ্রুভ অ্যান্ড এক্সটেন্ড লাইফস, ওই পারপাসের সাথে আমাদের এমপ্লয়ীদেরকে কানেক্ট করতে পারাটা কিন্তু আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট ছিল, যে আমাদের জানা যে হ্যাঁ আমাদের আমরা কিভাবে আমাদের পারপাসের সাথে সবাইকে কানেক্ট করতে পেরেছি। আমরা খুব আমাদের এমপ্লয়ীদেরকে কানেক্ট করার জন্য আমরা খুবই কুইকলি আমরা সবাইকে কানেক্ট করেছি, টিমস ইউজ করে সবাইকে কানেক্ট করেছি আমাদের মোবাইলের সাথে, যখন আমাদের বিভিন্ন ধরনের গ্রুপ করে, যাতে কুইকলি আমরা সবাইকে কানেক্ট করতে পারি, কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা সবসময় আমরা জানতে পারি। এই এই কাজগুলি কিন্তু আমরা করেছি। আমি জানতে চাচ্ছি যে ইন্টারনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যেটা মনজুলা মোর্শেদ আপা বলেছেন যে ওনারা বিভিন্ন আকর্ষণীয় কিছু পদক্ষেপ নিয়েছেন in spite of this corona situation. So a manufacturing jehetu manufacturing company gulo amar jana mote ekta boro onshoi kintu khola rakhte hoyeche, particularly oshudh ba khaddo ponno, to she khetre mane apnader ei ei branding internal branding er khetre boro rokomer kono challenge face korechilen kina? সেটাই বললাম যে সবচেয়ে বড় বিষয় যেটা ছিল সেটা হচ্ছে আমার আমার এমপ্লয়ীদেরকে কিভাবে আমার পারপাসের সাথে সবসময় কানেক্ট রাখা, যাতে হচ্ছে যেই কাজটা করছি কিংবা যে আমি আমার আমার ফ্যাক্টরি আমি খোলা রাখছি, টাইম টু টাইম আমি ফ্যাক্টরি খোলা রাখছি, আমার ওষুধ বানাতে হচ্ছে, আমার ওই কানেক্টটা আমরা সবসময় খুব ভালোভাবে এস্টাবলিশ করতে পেরেছি। বিভিন্ন টাইম টু টাইম আমাদের বিভিন্ন কনভারসেশন এনগেজমেন্ট সেশনের সাথে একটা বড় জিনিস যেটা ছিল যে আমাদের লিডাররা ছিল, আমাদের লিডাররা কিন্তু সবসময় যে কোনো কোনো কিছুর জন্য যখন কোনো চ্যালেঞ্জ আসতো তারা দে ওয়ার অলওয়েজ অ্যাট দ্য ফর ফ্রন্ট। আর হচ্ছে যে টাইম টু টাইম পিরিয়ডিক এনগেজমেন্ট যেগুলো ছিল সেগুলি আমরা করেছি, আমরা এই থ্রু আপনার ভার্চুয়াল এনগেজমেন্ট সেগুলি আমরা করেছি, যার ফলে উই কুড রিয়েলি রিয়েলি ইন্সপায়ার পিপল টু কিপ ডুইং অ্যান্ড কিপ গোয়িং। জি, অসংখ্য ধন্যবাদ লোমা আপা। খুব সংক্ষেপে শাইলা আপার কাছে একটা প্রশ্ন করব, খুব সংক্ষেপে, সেটা হচ্ছে যে ইন্টারনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমাদের মহিলা সহকর্মী যারা আছেন, তো মহিলা সহকর্মীদেরকে নিয়ে এই ইন্টারনাল ব্র্যান্ডিং এ মহিলা সহকর্মীদের জন্য বিশেষ কি কি ব্যবস্থা গ্রামের ফোনে এই হিউম্যান রিসোর্স কর্তৃপক্ষ রেখেছেন? ধন্যবাদ ভাই, খুব পছন্দের একটা টপিকস। আমরা গ্রামীণফোনে খুব সংক্ষেপে আমরা বলবো আপা, জেন্ডার ডাইভার্সিটি এটা আমাদের ওয়ান অফ দা কি ফোকাস এরিয়া, কারণ আমরা এই প্রবলেমটা জানি, এটা শুধু গ্রামীণফোনের প্রবলেম না, গ্লোবাল প্রবলেম, বাংলাদেশের প্রবলেম, যে আমাদের আসলে ডাইভার্সিটিটাকে আমরা যেই জায়গায় দেখতে চাই, লিডারশিপ পজিশনে বলি, থ্রু আউট দ্য অর্গানাইজেশনে নাম্বার ওয়াইজ বলি, সেই জায়গাটায় ডেফিনেটলি আমরা কিছুটা পিছিয়ে আছি। সো এটা আমাদের ওয়ান অফ দ্য কি ফোকাস এরিয়া, যেখানে আমরা অনবরত কাজ করতেছি, নট অনলি দ্য নাম্বার বাট অলসো টু ইনক্রিজ দ্য কোয়ালিটি অ্যান্ড দ্য লিডারশিপ পাইপলাইন। আমরা এখানে একেবারে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য কিভাবে তাদেরকে ট্রেন আপ করা যায়, গ্রুম আপ করা যায়, বিভিন্ন কালচারাল সেন্সিটিভিটির মাধ্যমে কিভাবে নিয়ে আসা যায়, বিশেষ করে এখানে আরেকটা জিনিস অনেক বেশি কাজ করে যে শুধুমাত্র লার্নিং এন্ড ডেভেলপমেন্ট না, এখানে আমাদের ইন্টারনাল অনেক ব্যারিয়ার থাকে। সো এই জায়গাগুলোতে আমরা আমাদের এমপ্লয়ীদেরকে কিভাবে আরো বুস্ট আপ করতে পারি সেটা নিয়ে আমরা অনবরত কাজ করতেছি থ্রু আউট দ্য অর্গানাইজেশন। সো সংক্ষেপে বললে আসলে এটাই। জি, থ্যাংক ইউ। পর্ণি মজুমদার, আপনি যদি একটু বলেন যে মার্কস এন্ড স্পেন্সার, এই আমরা জানি যে বাংলাদেশে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি কিন্তু আমাদের আরএমজি এন্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এবং বাংলাদেশে কিন্তু যারা মানে ম্যানুফ্যাকচারার হিসেবে আছেন গার্মেন্টস টেক্সটাইল ইন্ডাস্ট্রির বা ফ্যাক্টরির শ্রমিক ভাই বোনেরা, সো আপনারা একজন বিখ্যাত ফ্যাশন রিটেলার, বাংলাদেশে তো অনেকেই আছেন, মার্কস এন্ড স্পেন্সার, গ্যাপ বা ওয়ালমার্ট, সো আপনারা যদি একজন ফ্যাশন রিটেলারের রিপ্রেজেন্টেশন নিয়ে যদি আপনারা বলেন যে এই কোভিড এর মধ্যে বা বিগত এক দেড় বছরে এই আরএমজি গুলোতে আপনারা কিরকম মনে করছেন যে এই ইন্টারনাল ব্র্যান্ড অ্যাক্টিভিটিস গুলো নিয়ে তারা কিরকম কাজ করেছেন?
কারণ এখানকার একটা সিংহভাগ প্রতিষ্ঠানই কিন্তু বাংলাদেশি প্রতিষ্ঠান। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমি যদি বলি যে এই কোভিড এর কারণে আমাদের ওয়ার্ক প্যাটার্নে তো কিছু চেঞ্জ আনতে হয়েছে, আই এম শিওর যে অ্যাপার্ট ফ্রম আওয়ার ব্র্যান্ডস অলসো আদার ব্র্যান্ডস অলসো ফলোয়িং দ্য সেম থিং। যেমন ডিজিটাইজেশনের উপরে প্রচুর কাজ করা হয়েছে, যেমন মার্কস অ্যান্ড স্পেন্সার উই স্টার্টেড আওয়ার ডিজিটাইজেশন প্রসেস কাপল অফ ইয়ার্স ব্যাক, যে কারণে আমাদের বিজনেসের হিটটা ওয়াজ এন that much compared to other brands, rather we are doing great. Parallelly other few brands also they had invested good amount of money on the online platform, and this is why they are benefited. At the same time there are other brands who suffered. যদি আমি কাজের প্রসেসের ক্ষেত্রে বলি যে ফ্রম গ্লোবাল প্ল্যাটফর্ম অনুযায়ী অনেক রেসপন্সিবিলিটি যেগুলি হয়তো অন্যান্য কান্ট্রি ডিপেন্ডেন্সি ছিল সেটা ওন কান্ট্রি ডিপেন্ডেন্সিতে চলে এসছে, এবং এটার কারণে প্রসেস অনেক সিম্পলার হয়েছে, যে কারণে দেখা গিয়েছে যে আওয়ার ওয়ার্ক প্রসেস ওয়াজ প্রিটি ডিফারেন্ট অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট প্রগ্রেসিভ টু। In terms of factory, because we work with more than 80 factories of our brand, so in terms of factories, if you are talking about compliance, jemon apni compliance er kotha bolchilen je amra pretty strong, ha amra onek audit korechi digitally. তারপরে আমি যদি ইন্টারনাল আমাদের অফিসের কথা বলি, আমাদের বাংলাদেশ অফিসের কথা বলি, আমরা উই হ্যাভ ডান লট অফ প্রোগ্রামস অবভিয়াসলি থ্রু ভার্চুয়াল প্ল্যাটফর্ম, সেটা আপনার ঈদ সেলিব্রেশন, চাঁদ রাত সেলিব্রেশন, টু পহেলা বৈশাখ, টু রিডিং সেশন, টু এনভায়রনমেন্টাল ডে সেশন, হ্যাঁ টু এনি কালচারাল প্রোগ্রাম, প্রবাবলি ক্রিসমাস পার্টি, সো উই হ্যাভ ডান থ্রু ভার্চুয়াল প্ল্যাটফর্ম। At the same time, there are a couple of things probably wouldn't be that excited, that enthusiasm would be there. So in that case, jeta amra korechi, amra ei puro time tar moddhe, amra ashole amader focus was on learning for all the colleagues. So amra ei time tate prochur online learning, amader colleague der jonno amra mandatory learning session we have arranged. Ebong parallelly we have conducted a lot of learning sessions apart from the mandatory sessions too. So সেটা থ্রু ইন্টারনাল এমপ্লয়িজ যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট থেকে শুরু করে এক্সটার্নাল ট্রেনার্স থ্রুতে আমরা উই হ্যাভ ডান ফেনোমেনাল সেশনস অন দোজ। সো এই এই পার্টগুলো ছিল আমি বলবো যে কোভিডের মধ্যে লিটল বিট চ্যালেঞ্জিং, বাট উই হ্যাড পুল থ্রু প্রিটি নাইসলি। অ্যাট দ্য সেম টাইম উই কেপ্ট মেনটেনিং দ্য ফ্লেক্সিবিলিটি ইন টার্মস অফ ওয়ার্কার্স ওয়ার্ক লাইফ ব্যালেন্স অ্যান্ড দেন হাউ দে আর গোনা কন্ট্রিবিউট ইন টার্মস অফ অফিস। সো স্টিল উই আর গিভিং দ্যাট ফ্লেক্সিবিলিটি ইন টার্মস অফ ইন টাইম আউট টাইম অ্যান্ড হাউ দে আর গোনা ওয়ার্ক অলসো অন ইউটিলাইজিং দ্য ডিজিটাল প্ল্যাটফর্ম। সো আই থিঙ্ক ইটস গোয়িং গ্রেট টিল নাও, লেটস সি, লেটস হোপ ফর দ্য ফিউচার। থ্যাংক ইউ। আপনাকে শোনা যাচ্ছে না রিয়াদ সাহেব, সম্ভবত একটু আনমিউট করতে হবে। হ্যালো, am I audible now? Yes. Thank you. আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, তো আমাদের সর্বশেষ প্রশ্ন করব জুলফিকার, শ্রদ্ধেয় জুলফিকার ভাইকে। সো জুলফিকার ভাই, আমি জানি যে কর্মজীবনে উনি ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস দুই ধরনের ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন দীর্ঘদিন, এবং একজন কনসালটেন্ট বা পরামর্শক হিসেবে উনি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে পরামর্শকের দায়িত্ব পালন করেছেন বা করছেন। সো জুলফিকার ভাইয়ের কাছে আমরা জানতে চাই যে আসলে ইনকামিং এমপ্লয়ি হতে পারে এবং এক্সিস্টিং এমপ্লয়ি হতে পারে, আসলে প্রত্যেকেই কিন্তু তারা এই একটা ইন্টারনাল ব্র্যান্ড সম্পর্কে খোঁজ নেন, খোঁজ নিয়েই কিন্তু আসলে চাকরি পরিবর্তন বা নতুন যারা তারা আগ্রহ প্রকাশ করেন। সো দেখা যাচ্ছে যে আমরা যদি দারাজ বাংলাদেশ লিমিটেড এর কথা বলি, দক্ষিণ এশিয়াতে প্রায় 500 মিলিয়ন কনজিউমার আছে দারাজে, এবং ইন্ডিয়াকে বাদ দিলে দারাজই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ইন্টারনেট বেসড মার্কেট প্লেস। তো এখানে কিন্তু অনেক রকম আমরা সুযোগ সুবিধা দিচ্ছি, পার্টিকুলারলি মহিলাদেরকে, আমরা ফিমেল কলিগদেরকে আমরা অ্যাট্রাক্ট করতে চাচ্ছি যাতে তারা বেশি সংখ্যক ফিমেল কলিগ আমাদের এখানে জয়েন করেন, এবং আমাদের একটা ডি ওমেন বলে একটা রিজিওনাল প্রজেক্টও আমরা করেছি প্রায় 5টা দেশে। সো
আপনার প্রতি আমাদের যে প্রশ্নটা সেটা খুবই ইম্পর্টেন্ট, যে আমরা যেটা দেখেছি যে তরুণ গ্রাজুয়েট যারা তারা কিন্তু বেশিরভাগেরই আমি আমি যে প্রবণতা দেখছি যে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর প্রতি তাদের একটা আগ্রহ আছে, বিকজ তারা মনে করছেন যে ইন্টারনাল ব্র্যান্ডের দিক থেকে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে আছেন। সো আবার অন দ্য কন্ট্রারি আমরা যদি বলি, বাংলাদেশে কিন্তু অন্তত ডজনখানেক গ্রুপ অফ কোম্পানিজ আছে যারা কিন্তু আমরা অত্যুক্তি হবে না বললে যে তাদের কিন্তু প্রতি বছরই প্রায় উল্লেখযোগ্য সংখ্যক টাকার টার্নওভার, যেটা অনেক অনেক বহুজাতিক কোম্পানির চেয়ে অনেক অনেক বেশি। সো সেই ক্ষেত্রে লোকাল কোম্পানিতে লোকাল কোম্পানির ইন্টারনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ তারা ফেস করছে বা কিভাবে তারা ডেভেলপ করতে পারে, বিকজ এন্ড অফ দ্য ডে আসলে আমরা কিন্তু দেখব যে আমাদের দেশে কতগুলো লোক আসলে এমপ্লয়মেন্টে আসবে। হ্যাঁ, এমপ্লয়মেন্টটাও যেমন প্রয়োজন, তেমনি এমপ্লয়মেন্টের জন্য তাদের যে পারচেজ ডিসিশন, যে কোন ধরনের জায়গায় তারা যাবে, সো সেখানে একটা বড় অংশ জুড়ে কিন্তু বাংলাদেশি অর্গানাইজেশনগুলো রয়েছে। সো এই বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু সাজেস্ট করেন কিভাবে এই অবস্থাটা থেকে একটু চেঞ্জ হতে পারে। ধন্যবাদ রিয়াদ। আসলে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে আমাদের ভেরি সাকসেসফুল লোকাল কর্পোরেট, যারা আমাদের ইকোনমিতে বিশাল কন্ট্রিবিউট করছে। যদি আমি আরএনজির কথা বলি, আমাদের 83% এক্সপোর্ট আর্নিং এর কন্ট্রিবিউশন হচ্ছে আরএনজি সেক্টর থেকে আসে, আর যদি লার্জ লোকাল কর্পোরেটের যদি হিসাব করি সেটাও একটা সিগনিফিকেন্ট পার্ট। সে ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই, কিন্তু অর্গানাইজেশনকে যদি আমরা এইভাবে চিন্তা করি যে গত 15-20 বছরের অ্যাচিভমেন্ট যা করে আমরা সাকসেসফুল, সেইটা যদি আমরা কন্টিনিউ করি আমরা আগামী দিনে সাকসেসফুল না হতে পারি। আমাদেরকে যদি সাসটেনেবল হতে হয় তাহলে আমাদেরকে একটা বড় ট্রান্সফরমেশনের মধ্যে যেতে হবে, এবং ট্রান্সফরমেশনের মধ্যে যেতে গেলে আমাদেরকে যে আমাদের ভিশন মিশন কালচার ভ্যালু যা আমরা বইয়ে লিখি বা প্রেজেন্টেশন করার জন্য করি ওগুলোকে বাস্তবে প্রয়োগ করা, এবং সে বাস্তবে প্রয়োগ করতে গেলে সেই মাইন্ডসেটটা তৈরি করা। তো সেই কারণে কি দরকার, একটা এনাবেলিং এনভায়রনমেন্ট তৈরি করা, ফার্স্ট কথা এনাবেলিং এনভায়রনমেন্ট। অর্থাৎ আমার একটা ইয়াং গ্রাজুয়েট ফ্রম টপ বিজনেস স্কুল অথবা একটা যে কোনো জায়গা থেকে এসে তাকে যদি আমি সুযোগ দিই গ্রো করা, তাহলে আমার ট্যালেন্ট ম্যানেজমেন্টের যে জেনেটিক ফ্রেমওয়ার্ক সেটা কি লোকাল কোম্পানিগুলা জন্য প্রযোজ্য, মাল্টিনেশনাল জন্য প্রযোজ্য, মাল্টিনেশনাল সাকসেসফুল বিকজ মাল্টিনেশনাল এক্সিকিউশনটা ভালো করে, আমি এনাবেল করতে পারছি কিনা তাদের পুরো অর্গানাইজেশনকে কালচার ভ্যালুজ রেগুলেশনে আমি অ্যাট্রাক্ট করি কিনা, এবং তাকে অ্যাট্রাক্ট করবো আমি সবার জন্য সুযোগ তৈরি করছি কিনা, লোকদেরকে আমি গ্রো করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করছি। অর্থাৎ দেখেন আমরা অনেকে যারা এমএনসি ব্যাকগ্রাউন্ডে আসছি তাদের ডেভেলপমেন্ট ফেজে কাজটা অনেক ভালো হয়েছে, এখানে কিন্তু এখন আমাদের অর্গানাইজেশনগুলো কিন্তু অনেক বড় আকারে চলে গেছে, তারাও কিন্তু সিগনিফিকেন্ট একটা তাদের এফোর্ট দেওয়া উচিত কিভাবে ডেভেলপ করা, ইন্ডাস্ট্রি একাডেমিয়ার মধ্যে ঢোকা, লোকালদের জন্য তো ইউনিভার্সিটি তৈরি করবে, হ্যাঁ অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামগুলো চালু করা, ঠিক আছে, এবং ফাইনালি এমপ্লয় রিটেনশন কিন্তু ইম্পর্টেন্ট, এবং এটা কেন বড় কস্ট, কিন্তু আমাদের আমরা আমাদের দেখা মতো অনেক অর্গানাইজেশনে এক ধরনের পার্সোনাল লয়ালিটিতে লোকজন দীর্ঘকাল থেকে যায়, বা অনেক ট্যালেন্টেড লোকজন যখন জয়েন করে কোনো অর্গানাইজেশনে কালচারালি অ্যাডজাস্টমেন্টের সমস্যা হয়। তো এখানে কিন্তু দুই পার্টিকেই বুঝতে হবে, অর্থাৎ যিনি জয়েন করছেন তাকেও ফ্লেক্সিবল হতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, আবার ওই অর্গানাইজেশনে কিন্তু তাকে রিটেন করার জন্য সচেষ্ট থাকতে হবে, মনে করতে হবে যে ট্যালেন্টেড এমপ্লয়ি তার জন্য লোকাল মানুষের না, তার জন্য সারা ওয়ার্ল্ড কিন্তু, এবং তার কিন্তু মার্কেট রেট অনেক হাই, তাহলে ওই ট্যালেন্টকে ভ্যালু করা এবং সেই ট্যালেন্টটাকে আলটিমেট গ্রো করার সুযোগ দেওয়া। আমি মনে করি সেই সিম্পল একটা পদক্ষেপ যদি নেয়, এনাবেলিং করা, অ্যাট্রাক্ট করা, গ্রো করা এবং রিটেনশনে ফোকাস করা, যাতে শুধু হায়ারিং ফায়ারিং বেস কালচার না হয়, এবং বাংলাদেশের সম্ভাবনা কিন্তু লোকাল কোম্পানিগুলো নলেজ ক্রিয়েশনে স্ট্রং রোল প্লে করা, প্রত্যেকটা অর্গানাইজেশনের সাথে কনসার্ন ইউনিভার্সিটি গুলা যদি এইখানে একটা পার্টনারশিপ করে যে আমার ইস্পাত কোম্পানি বা আমার সিমেন্ট কোম্পানি বা আমার ধরেন একটা ম্যানুফ্যাকচারিং কনসার্ন বা আমার ফার্মাসিউটিক্যাল কনসার্ন, আমার যে সমস্ত স্কিল নলেজ গুলো দরকার সেগুলা কিভাবে আমি সাপ্লাই পেতে পারি আমার ভেরি সিলেক্টিভ স্কুল বা একাডেমিয়া থেকে, সেই পার্টনারশিপটা করা, না হলে আমরা সারাক্ষণ আমরা দোষ দিব ইউনিভার্সিটি প্রডিউস করছে না, আবার লোকাল কোম্পানিকে দো বলবো না আমাদের মিসম্যাচ হচ্ছে, এবং আমাদের আলটিমেটলি কি হবে আমাদের যেটা এমপ্লয়াবিলিটি সেটা অলওয়েজ সাফার করবে, এবং এখানে আমাদের অনেক ইনভেস্টমেন্ট করতে হবে পরে। তো লোকাল কোম্পানিগুলা বড় ট্রান্সফরমেশন শুরু হয়েছে, সেই ট্রান্সফরমেশন করে এখানে আসছে, বাট নেক্সট লিপ অফ
ট্রান্সফরমেশন নেক্সট 10 ইয়ার্স, এটা থোড়ি প্রথমে আলোচনা আমরা একবার আলোচনা করছিলাম যে 2030 সাল 2041 সালকে মাথায় রেখে একটা বড় রকমের কালচারাল চেঞ্জ এনাবলিং এনভায়রনমেন্ট তৈরি করা, যেখানে বাংলাদেশের ট্যালেন্টরা যারা এই ধরনের কোম্পানিতে বিকশিত হয় তারা এই বাংলাদেশ ব্র্যান্ড এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডটাকে অ্যালাইন করে ওয়ার্ল্ড ওয়াইড একটা স্ট্রং মজবুত অবস্থানে যেতে পারে। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন জুলফিকার ভাই। সো আজকে আমাদের এই প্যানেল ডিসকাশনটা প্রায় শেষের দিকে। সো আজকে আমাদের সাথে সম্মানিত প্যানেলিস্ট হিসেবে যারা আছেন, মনজুলা আপা, শৈলা আপা, পর্ণিধি, লোমা আপা এবং জুলফিকার ভাই, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই প্যানেল ডিসকাশনের মাধ্যমে বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিস আমরা জানতে পেরেছি, শিখতে পেরেছি। সো আশা করি এই এই সেশনটা পরবর্তীতে যখন দর্শকরা দেখবেন, আমার মনে হয় দে উইল কাম টু লার্ন মেনি থিংস ফ্রম ইয়োর ভ্যালুয়েবল আইডিয়াস অ্যান্ড আইডিয়ালস। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্যানেল ডিসকাশনটা শেষ করছি। সো সবার প্রতি শুভেচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।